সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষকে বদলে দেয়। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শিখে, শিক্ষা পায়, তারপর বদলে যায়। মিথ্যা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। পরিস্থিতি অনুযায়ী বদলানো পৃথিবীর নিয়ম, তবে যে তোমার পরিস্থিতি দেখে বদলে গিয়েছে তাকে তুমি নিজের ভেবো না। লবণের মতো অনন্য হওয়ার চেষ্টা করুন, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয়। ভুল শুধু শিক্ষাই দেয় না, সুযোগও দেয়। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। বিশ্বের থেকেও বিষাক্ত হয় তারা যারা প্রয়োজন ছাড়া কথা বলে না। অল্পতে গড়ে ওঠা যে কোনো সুসম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে খুব অল্পদিনই স্থায়ী থাকে। তিন জায়গায় সবসময় লজ্জা করতে নেই। এক, খাবার খেতে বসে। দুই, ডাক্তারের কাছে গিয়ে। তিন, পড়াশোনা শিখতে গিয়ে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। সেই মানুষটাকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। নিজের উপর হাসলে ভেতর থেকে সুস্থ থাকতে পারবে। অন্যের উপর যারা সারাক্ষণ হাসতে থাকে তারা ভেতর থেকে সুস্থ নয়। কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। কারো সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হোক বন্ধু কিংবা ভালোবাসার মানুষ। মাঝে মধ্যে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সহ্য করে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই, কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় তারা কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন, না কাউকে কিছু বলতে পারবেন, না প্রকাশ করতে পারবেন। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না। সাইকোলজি বলে, এক, যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা। দুই, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। তিন, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিন্তু কিছু গোপন করছে। চার, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। পাঁচ, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। ৬, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কমল হৃদয়ের। ৭, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে। মা মানেই ভালো খাবারটা নিজে না খেয়ে আমাদের দেয়।
জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। ঘুরতে পছন্দ করা মানুষগুলোর হয়তো টাকা থাকে না, না হয় বাড়ির থেকে পারমিশন পায় না। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। পাওয়ার যোগ্যতার থেকেও বিয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবন বিজ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, আর ধনীর কাছে একটি খেলা, আর গরিবের কাছে একটি সংগ্রাম। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে নীরব থেকেও দোষী হয়, আর যে কোনো দিনও এটা পালন করেনি সে লম্বা জ্ঞান দেয়। সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগ থেকে যায়। বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায়, টিকে থাকে ভালোবাসায়, হারিয়ে যায় অবহেলায়। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে, আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি। জীবনে ভালো থাকতে গেলে ভুলে থাকতে হবে, সেটা কোনো মানুষ হোক কিংবা তার ব্যবহার। আমরা দিন শেষে একটা আশা নিয়ে বাঁচি, একদিন সব ঠিক হয়ে যাবে। লোকে কি ভাববে সেটা ভেবে কোনো কিছু বন্ধ করো না, কারণ জীবনটা তোমার, লোকের নয়। খবর নিয়ে দেখো, যারা তোমার খবর রাখছে তাদের মধ্যে বেশিরভাগই তোমার পরিচিত শত্রু। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটে জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। যখন কেউ আমার ছোট ছোট ইচ্ছাগুলো মনে রাখে তাকে অনেক আপন মনে হয়, সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসা। জীবনে যদি কষ্ট কম পেতে চান তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই, কখনো আশাহত হতে নেই, ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। ভালোবাসার মানুষটাকে গুরুত্ব বোঝাতে চান তবে বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বোঝে যাবে।